শক্তিশালী সামরিক বাহিনী দ্বারা বিশ্বে অনেক সময় কর্তৃত্ব করাও সম্ভব। দেশকে শত্রুর হুমকি থেকে নিরাপদ রাখে একমাত্র সামরিক বাহিনী। দেশের অর্থনৈতিক উন্নয়নেও এদের গুরুত্ব অপরিসীম। তবে বেশিরভাগ মানুষেরই সীমাহীন আগ্রহ রয়েছে বিভিন্ন দেশের সামরিক বাহিনী সম্পর্কে জানতে। এই তালিকা তৈরি করতে যে বিষয়সমূহকে বিবেচনা করা হয়েছে তা হলো জনশক্তি, ল্যান্ড সিস্টেম, আকাশযুদ্ধের শক্তিমত্তা, নৌক্ষমতা, সম্পদ, আর্থিক এবং ভৌগোলিক অবস্থান। তাহলে জেনে নিন পৃথিবীর সবচেয়ে সামরিক শক্তিশালী 10টি দেশ কোনগুলো। দশ, তুরস্ক। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় সামরিক বাহিনী রয়েছে তুরস্কের। দেশটির কোনো যুদ্ধবিমান ক্যারিয়ার নেই, কিন্তু ডুবোজাহাজের পরিমাণ অনেক বেশি। তুরস্কের 1,020টি যুদ্ধবিমান ও 3,778টি ট্যাঙ্ক রয়েছে। সামরিক খাতে তাদের বাজেট 8.2 বিলিয়ন মার্কিন ডলার। নয়, যুক্তরাজ্য। 2010 ও 2018 সালের মধ্যে যুক্তরাজ্য তাদের সেনাবাহিনী 20% কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। তাদের নৌবাহিনী HMS কুইন এলিজাবেথ যুদ্ধবিমান ক্যারিয়ার যোগ করার পরিকল্পনা করেছে। 2020 সালে এটি যুক্ত হবে। এই 40টি F-35B ফাইটার বিমান বহন করতে পারে। যুক্তরাজ্যের সামরিক বাজেট 7.5 বিলিয়ন মার্কিন ডলার। 8, ইতালি। ইতালির রয়েছে 2টি সক্রিয় যুদ্ধবিমান ক্যারিয়ার। এই কারণে ক্রেডিট সুইস তাদের শীর্ষ তালিকায় রেখেছে। ইতালির প্রচুর পরিমাণে ডুবোজাহাজ, হেলিকপ্টার রয়েছে, যা ইতালিকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে। সামরিক খাতে ইতালির বাজেট 34 বিলিয়ন মার্কিন ডলার। 7, দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার হুমকির মুখে দক্ষিণ কোরিয়া তাদের সেনা সক্ষমতা বাড়াতে বাধ্য হয়েছে। এটা দক্ষিণ কোরিয়ার ভাষ্য। এই দেশের প্রচুর পরিমাণ ডুবোজাহাজ, হেলিকপ্টার, ট্যাঙ্ক ও সেনা সদস্য রয়েছে। বিশ্বের ষষ্ঠ বৃহৎ বিমান বাহিনী রয়েছে। সামরিক খাতে তাদের বাজেট মোট 62.3 বিলিয়ন মার্কিন ডলার। 6, ফ্রান্স। ফ্রান্সের সামরিক বাহিনী তুলনামূলকভাবে ছোট, কিন্তু তারা উচ্চ প্রশিক্ষিত ও দক্ষ। তাদের নতুন যুদ্ধবিমান ক্যারিয়ার চার্লস ডি গল রয়েছে। তারা প্রায়ই আফ্রিকার দেশগুলোতে সেখানকার সরকারি ব্যবস্থা স্থির রাখতে ও উগ্রবাদ রুখতে সেনাবাহিনী মোতায়েন করে। ফ্রান্সের সামরিক খাতে বাজেট মোট 62.3 বিলিয়ন মার্কিন ডলার। 5, ভারত। ভারতের রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও চীনের পর সবচেয়ে বেশি সক্রিয় সেনা সদস্য রয়েছে ভারতের। 6,464টি ট্যাঙ্ক ও 1,905টি যুদ্ধবিমান রয়েছে। ভারতের কাছে পরমাণু অস্ত্রও রয়েছে। আশা করা যাচ্ছে 2020 সালের মধ্যে ভারত সামরিক শক্তিতে বিশ্বে চতুর্থ শীর্ষ দেশ হবে। 4, জাপান। জাপানের সৈন্য সংখ্যা খুবই কম এবং সামরিক সরঞ্জাম তাদের পর্যাপ্ত নয়, কিন্তু ক্রেডিট সুইস এরপরও জাপানকে চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে দেখিয়েছে। ডুবোজাহাজ এবং যুদ্ধবিমানের সংখ্যা দিয়ে তারা এই দেশকে শক্তিশালী হিসেবে দেখিয়েছে। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর জাপানে সবচেয়ে বেশি হেলিকপ্টার আছে। জাপানের সামরিক বাজেট মোট 41.6 বিলিয়ন মার্কিন ডলার। 3, চীন। গত কয়েক দশকে চীনের সামরিক শক্তি খুব দ্রুত বেড়ে গেছে। যদি শুধু সৈন্যদের সংখ্যা ধরা হয়, তবে চীন বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীদের অধিকারী। মোট 23,033,000 সদস্য আছে তাদের সেনা বহরে। রাশিয়ার পর তাদের সবচেয়ে বেশি ট্যাঙ্কের মজুদ আছে এবং যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি ডুবোজাহাজ রয়েছে তাদের। সেনা শক্তি আধুনিকায়নের জন্য চীন দীর্ঘ প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও পঞ্চম প্রযুক্তি যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা আছে। 2, রাশিয়া। যুক্তরাষ্ট্রের পর রাশিয়ার সবচেয়ে বড় ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানের বহর আছে। যুক্তরাষ্ট্র ও চীনের পর রাশিয়ার সবচেয়ে বেশি ডুবোজাহাজ আছে।
রাশিয়া সামরিক খাতে তাদের বাজেট আরো বড় করেছে। সামরিক শক্তিতে রাশিয়াও যে এগিয়ে আছে তা সিরিয়ায় সেনাবাহিনী পাঠানোর মাধ্যমে প্রমাণ করেছে। রাশিয়ার বাজেট 84.5 বিলিয়ন মার্কিন ডলার, ডুবোজাহাজ আছে 55টি এবং ট্রাঙ্কের সংখ্যা 15,398টি। এক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সামরিক খাতে 601 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে, যা অন্যান্য দেশের থেকেও বেশি। তাদের 10টি বড় যুদ্ধবিমান ক্যারিয়ার আছে, অন্য কোনো দেশে এ পরিমাণ ক্যারিয়ার নেই। যুক্তরাষ্ট্রের পর ভারতে সবচেয়ে বেশি ক্যারিয়ার আছে, আর ভারত তার তৃতীয় ক্যারিয়ার তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।